সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবিতে সোমবার সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 2022 সালে এসটি ছাত্রছাত্রী শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাথে দেখা করেন। ওনার সঙ্গে দেখা করে কোনো সদুত্তর না পাওয়ায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এদিন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিয়োগের দাবি জানালে এবছর এসটি পদে শুধু 230 শূন্যপদ পূরণ করা হবে বলে শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বলে বিক্ষোভকারীরা জানায়। আজকে আমাদের এম স্যারের সাথে দেখা হয়েছে, তো আমি ওনাকে বলেছি স্যার আমাদের তো অলরেডি ব্যাকলগ পোস্টগুলো আছে, আমাদের যে 2016-17 নোটিফিকেশনের অনুযায়ী আমাদের অনেক মানে ব্যাকলগ পোস্টগুলি মানে অনেক শূন্যপদগুলি রয়ে গেছে, তো স্যার স্যার আপনি আমরা চাইলে একটু মানে এই বছরে যারা কোয়ালিফাই করছে এসি যারা এসটি পাইবো না তাদেরকে সবাই একসাথে নিয়োগ করার জন্য, তো উনি বলেছে না এটা তো কোনো রুল নাই, এডুকেশন ডিপার্টমেন্টে এরকম কোনো রুল নাই এর কথা বলেছে। কিন্তু এরপরে আমি কথা এইভাবে মানে বলেছি যে জুডিশিয়ারি ডিপার্টমেন্টে তো অলরেডি প্রথমে ভ্যাকেন্সি হয়ে গেছে এই কোর্সটা, এরপরে মানে এরপরে ভ্যাকেন্সি ইনক্রিজিং করে দিয়ে দিচ্ছে, কিন্তু এই এডুকেশন ডিপার্টমেন্টে কীভাবে সম্ভব হয় স্যার, ওখানে পারলে এখানে তো হয়, যদি সম্ভব করলে আপনি যদি চাইলে এ কথা আমি বলেছি। এরপরে উনি বললো যে না এই ব্যাপারে আমি কিছু জানেন, এটা আলগা ডিপার্টমেন্ট, কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে তোমাদের যে এসটি মানে এসটি পরীক্ষার সময় যে তোমাদের ব্যাকলগ মানে সরি তোমাদের যে পুষ ভ্যাকেন্সি হয়েছে 230টা, এই 230টার মধ্যে তোমরা সবাই পাবে, এর বিষয়ে আমি আর দিতে পারবো না এই কথা বলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।